বাংলাদেশে যুদ্ধাস্ত্র বিক্রি করতে ভারতের নতুন চাল আরও পাঁচশো মিলিয়ন ডলার ঋণ দিতে চায় মোদীর সরকার মোদীর সফর উপলক্ষে বাংলাদেশকে সামরিক কেনাকাটার জন্য আরো পাঁচশো মিলিয়ন ডলারের লোন দেওয়ার ঘোষণা দিয়েছে ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি হর্ষবর্ধন শ্রিংলা নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকালে অনেকগুলো বিষয়ের মধ্যে দুদেশের সামরিক সম্পর্ক গুরুত্বপূর্ণ স্থান পাবে বলে জানিয়েছেন তিনি দুদেশের সামরিক সম্পর্ক গভীর করতে ভারত বাংলাদেশকে আরও পাঁচশো মিলিয়ন ডলার লোন দেওয়ার ঘোষণা করেছে তবে শর্ত হলো এই লোনের সিংহভাগ অর্থ দিয়ে ভারতীয় সরঞ্জাম ক্রয় করতে হবে এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরকালে একই শর্তে তারা পাঁচশো মিলিয়নের সামরিক লোন দিয়েছিল বাংলাদেশকে বাংলাদেশ সেই লোন গ্রহণ করলেও এখনও এর একটি টাকাও খরচ করেনি এ নিয়ে ভারতের পক্ষ হতে অনেকবারই প্রকাশ্যে লোনের টাকায় ভারতীয় সরঞ্জাম ক্রয়ের তাগাদাও দিতে দেখা গিয়েছে কিন্তু তাদের সরঞ্জাম আমাদের আর্মড ফোর্সের চাহিদা মেটাতে না পারায় এখনও পর্যন্ত কোনো ধরনেরই ভারতীয় সরঞ্জাম ক্রয় করা হয়নি শেষমেশ গত বছর ভারত বাংলাদেশকে আঠারোটির নতুন একশো বিশ মিলিমিটার মর্টার উপহার হিসেবে প্রেরণ করে যেগুলো তাদের দেশে তৈরি যা থেকে বোঝাই যাচ্ছে তারা বাংলাদেশের সামরিক সরঞ্জাম বিক্রয়ে যার পরানোই চেষ্টা চালিয়ে যাচ্ছে মূলত দুই হাজার বিশ সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশের তম বিজয় দিবসে ভারত বাংলাদেশ সেনাবাহিনীকে এক রেজিমেন্ট অর্থাৎ আঠারোটি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি মিলিমিটার হেভি মর্টার উপহার দিয়েছে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা আজ দ্য প্রিন্টকে দেয়া সাক্ষাৎকারে তা উল্লেখ করেছেন ভারতের ওএফি এর নির্মিত ওয়ানহান্ড্রেড টোয়েন্টি মিলিমিটার মর্টারের সর্বোচ্চ রেঞ্জ দশ কিলোমিটার উল্লেখ্য দুই সালে ভারত সর্বপ্রথম সামরিক সরঞ্জাম ক্রয়ের জন্য বাংলাদেশকে পাঁচশো মিলিয়ন ডলার ঋণ প্রদান করে যা দুই সালে এক্সিম ব্যাংকের মাধ্যমে বাংলাদেশকে হস্তান্তর করা হয়েছে দুই হাজার জানুয়ারিতেও বাংলাদেশের পররাষ্ট্র সচিব ভারত কর্তৃক আরও পাঁচশো মিলিয়ন সামরিক লোনের কথা উল্লেখ করেন তবে বাংলাদেশ তা গ্রহণ করবে কিনা সেটা নিয়ে কিছু বলেননি বাংলাদেশ এই ঋণ গ্রহণ করলে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর পার্সেন্ট অস্ত্র ভারত থেকে এবং বাকি পঁচিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট অন্য যে কোনো দেশ থেকে কিনতে পারবে এই ঋণের আওতায় ভারতের নির্মিত সমরাষ্ট্র ও ট্রান্সফার অফ টেকনোলজি নিতে পারবে বাংলাদেশ এক পার্সেন্ট হার সুদে বিশ বছরে বাংলাদেশ পরিশোধ করতে পারবে এই লোন